নমস্কার বন্ধুরা আজ অনেক পুরোনো দিনের একটা সুন্দর সুস্বাদু রান্না নিয়ে এসেছি করে দেখাবো তিতকুমড়ি নামটা শুনেই বোঝা যাচ্ছে যে হাল আমলের রান্না এটা নয় নামটার মধ্যে তিত কথাটা থাকলেও এটা তেতো হবে না নামটা যেমন মিষ্টি রান্নাটা খেতেও তেমনই সুস্বাদু তাহলে সবাইকে সম্পার রান্নাঘর চ্যানেলে স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করি নিয়েছি একটা ছোট সাইজের চাল কুমড়ো এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি এক কাপ মতো সরু করে কাটা মিষ্টি কুমড়ো এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হবে অসাধারণ স্বাদের তিত একটু মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে বেটে নিয়েছি মিক্সিতে এখানে বলে রাখি মুসুর ডালের পরিবর্তে মুগ ডাল বা মটর ডাল দিয়েও রান্নাটা করা যাবে লাগছে একটু ফোড়নের মশলা নুন হলুদ আর মিষ্টি প্রয়োজন মতো লাগবে রান্নাটা হবে সরষের তেলে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে ওই যে মুসুর ডাল বেটে রেখেছিলাম তা দিয়ে ছোট্ট ছোট্ট করে বড়া করে নেব খুব একটা কড়া করে কিন্তু ভাজব না আমি বড়াগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি ঠিক কিভাবে ভাজতে হবে তাহলে বড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি হয়ে গেছে ঠিক এভাবে খুব কিন্তু লাল করে আমি ভাজিনি ভাজার দরকারও নেই এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি একটা চামচ কালো আর সাদা সর্ষে মিলিয়ে রয়েছে সেটা দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এই রান্নাটায় কিন্তু আর ঝাল ব্যবহার হবে না এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এইটুকুই যা লঙ্কা ইউজ করা হলো এই রান্নায় এবারে ফোড়নটা হয়েছে পরে এর মধ্যে আমি যে ঝিরিঝিরি করে কেটে রেখেছি চাল কুমড়ো আর সাথে মিষ্টি কুমড়ো সব একসাথে দিয়ে দেবো রান্নাটা খাওয়ার পরে বোঝা যায় যে কেন এটার নাম তিতকুমড়ি যদিও এর মধ্যে কোনো তেতোই ব্যবহার করা হয় না দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা এখানে বলে রাখি আদাটা ফোড়নের সঙ্গে দিলেও হয় এখন দিলেও হয় দিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি খুব সামান্য হলুদ আর স্বাদ নুন এই সবগুলো একসাথে মিশিয়ে আঁচটা এখন বাড়ানো রয়েছে আমি এগুলো মেশানো হলে ঢাকা দেবো ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করব লো আছে যাতে চাল কুমড়ো থেকে জলটা বেরিয়ে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো সবগুলো একটু নরম হয়ে যায় তাহলে এবারে মেশানো হয়ে গেছে ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটা কমিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকাটা খুলছি জল বেরিয়ে এসেছে চাল কুমড়োটাও অনেকটা গুটিয়ে এসেছে নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে প্রায় তবুও রান্নাটা আরও কিছুক্ষণ হবে এর মধ্যে আমি স্বাদ মতো একটু চিনি দেবো খুব বেশি কিন্তু মিষ্টি হবে না হালকা একটু মিষ্টি মিষ্টি হবে এই রান্নাটার নাম তিতকুমড়ি কেন তার প্রকৃত ব্যাখ্যা কিন্তু আমার কাছে নেই তবে আমি আন্দাজ করি যেটা হয়তো সর্ষে ফোড়ন দেওয়া হয় আর মিষ্টি কুমড়োর তুলনায় চাল কুমড়োটা একটু তিতকুটে ভাব সেজন্য আর প্রথম পাতে খাওয়া হয় সেজন্যই বোধহয় এর নাম তিতকুমড়ি সে যাই হোক রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় একটু একটু জল রয়েছে চিনিটা ভালো করে মিশিয়ে দিয়েছি এই সময় আমি ওই যে ভেজে রেখেছি বড়াগুলো সেগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আর আমি নাড়ব না এখন মুসুর ডালের বড়া একটু নরম হয় তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য আমি মুসুর ডালের বড়া করেছি ঢাকা দিয়ে তিন চার মিনিট আমি লো আছে রান্না করব এই ভেপারেই কিন্তু বড়াটা নরম হয়ে যাবে আর এখানে বলে রাখি মটর ডালের বড়া ইউজ করলে কিন্তু একটু বেশিক্ষণ রাখতে হবে মুসুর ডালের বড়া একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় হয়ে গেছে একদম ঠিকঠাক হয়েছে রান্নাটা তবে এখনও একটু জল ভাব রয়েছে এটা একদম শুকিয়ে নিতে হবে এই ধরনের একদম ঘরোয়া অথচ সুস্বাদু রান্নাগুলো জানার আগ্রহ থাকলে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমার নতুন পুরনো সব বন্ধুদের সাপোর্ট কিন্তু আমার একান্তই কাম্য আর একটু শুকিয়ে নিচ্ছি হয়ে গেছে রান্নাটা কিন্তু এখনই কমপ্লিট করে দেওয়া যায় তবে আমি ঠিক যেভাবে করতে দেখেছি আমি সেভাবেই করছি এর মধ্যে আমি হাফ চা চামচ আটা দিতে দেখেছি ময়দাও নয় আটাই দেব সুন্দর একটা বাইন্ডিং আসবে হাফ চা চামচ থেকেও কম দিয়েছি আমি আটা এইটুকু আটা দেওয়ার জন্য তো রান্নার স্বাদের কোনো হের ফের হবে না তবে লুকটা সুন্দর হবে আমি ওপরে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আগে কেমন দেখতে ছিল আর পরে কেমন দেখতে হয়েছে এবারে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশাতে মেশাতেই বোঝা যাবে রান্নাটা কিভাবে চেঞ্জ হয়ে গেল ঠাকুমা বলতেন আটা না দিলে ঠিক মিশ খায় না আর সত্যিই তাই লুকটাই চেঞ্জ হয়ে গেল তাহলে রান্নাটা শেষ হল আমাদের এবারে বিদায় জানানোর পালা সবাই ঘরোয়া খাবার খাও সুস্থ থাকো আজকে তাহলে আসছি ধন্যবাদ